মসজিদে আজকে পবিত্র জুমাবারে মসজিদে আগত সম্মানিত সভাপতি সম্মানিত সেক্রেটারি সম্মানিত ক্যাশিয়ার এবং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ দূরদূরান্ত থেকে আগত কোরআন প্রেমিক ইসলাম প্রেমিক মুসল্লিয়ানে কারাম মুরব্বিয়ানে আজাম যুবক ভাইয়েরা পর্দার অন্তরালের সম্মানিতা শ্রদ্ধেয়া সর্বগুণে গুণান্বিতা মুমেনা মা এবং বোনেরা আলোচনা সূচনা লগ্নে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি আবারও আপনাদেরকে অন্তর অন্তঃস্থল থেকে সালাম নিবেদন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মস্তক অবনত চিত্তে সুজুদ পেশ করছি যে মহান মুনিব আমাদেরকে হাজারো ব্যস্ততা হাজারো ব্যাকুলতা থেকে বিরত করে সমাজের অসংখ্য অগণিত মানুষের ভেতর থেকে বাছাই করে আজকের পবিত্র জুমাবারে পবিত্র সময় পবিত্র মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে আমাদেরকে আল্লাহ পাকের পবিত্র গৃহে আসার বসার আমাকে আল্লাহ পাকের পবিত্র কোরআন বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস থেকে কিছু কথা বলার আপনাদেরকে শোনার জন্য তৌফিক এনায়েত করেছেন এজন্য মহান মনিবের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে সুজুদ পেশ করছি সকলে চিৎকার মেরে পড়ছি আলহামদুলিল্লাহ আরো জোরে পড়ুন আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك الحمد لله أمر আমাদের মনিবের শেখানো ভাষায় তার প্রশংসা আদায় করে নিয়েছি সম্মানিত বন্ধুগণ প্রিয় উপস্থিতি প্রিয় তাওহীদী জনতা আজকে আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করব আজকের আলোচনার আলোচ্য বিষয়টি হচ্ছে জিকির জিকির এটা হচ্ছে আরবি শব্দ যার বাংলা শাব্দিক অর্থ হচ্ছে আবিধানিক অর্থ হচ্ছে স্মরণ করা উল্লেখ করা বর্ণনা করা অথবা ডাকা জিকিরের এখানে দুইটা অর্থ পাওয়া যায় জিকিরটা যদি আপনি নীরবে করেন তাহলে এর অর্থ দাঁড়াবে স্মরণ করা আর আপনি যদি এটা স্বরবে করেন অর্থাৎ আওয়াজ দিয়ে যদি করেন তখন এর অর্থ দাঁড়াবে বর্ণনা করা ঘোষণা দেয়া অথবা উল্লেখ করা ইসলামী শরীয়তের পরিভাষায় জিকির কাকে বলে ইসলামী শরীয়তের পরিভাষায় জিকির বলা হয় আল্লাহ তাআলার ভয় তার ভালোবাসা হৃদয়ের ভেতরে সদা সর্বদা জাগ্রত রেখে তার সন্তুষ্টি অর্জনের জন্য মন মুখে একনিষ্ঠ চিত্তে কথাবার্তায় কাজে কর্মে আচার আচরণে চিন্তা চেতনা তথা জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে তার দেখানো পথ মত তরিকা মোতাবেক জীবন পরিচালনা করার নাম হলো জিকির কথা কি বুঝতে পারলাম আমরা জিকির মানে বুঝি জিকির মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মানে সুবহানাল্লাহ জিকির মানে আলহামদুলিল্লাহ জিকির মানে আল্লাহু আকবার জিকির মানে আল্লাহু আল্লাহু এটারই আমরা জিকির মনে করছি ঠিক কি না অথচ ইসলাম বলছে না আপনার গোটা জীবনটা আল্লাহ এবং তার রসুলের দেখানো পথ মত তরিকা মোতাবেক যদি পরিচালনা করেন সেটাই জিকির হয়ে যায় সুবহানাল্লাহ জিকির এর একটি ব্যাপক অর্থ রয়েছে জিকিরের কোরআন থেকে আমি আপনাদেরকে দশটা অর্থ শোনাব কয়টা গ্রন্থ দশটা জিকির কাকে বলে এই বিষয়ের উপর আজকে আমরা জিকির শব্দের শাব্দিক দশটি অর্থ শুনব যা কোরআন থেকেই আপনাদেরকে শোনাবো ইনশা আল্লাহ আমরা তো মনে করছি জিকির মানে হাল্লাফ দেয়া জিকির মানে লাফায় গাছে উঠে যাওয়া বাসে উঠে যাওয়া
জিকির মানে হই হুল্লোড় করা নাচানাচি করা এগুলো মোটেও ইসলাম অ্যাকসেপ্ট করে না এবং এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই জিকির এটা প্রথম শব্দিক অর্থ আপনাদেরকে শোনাই প্রথম শব্দিক অর্থ হচ্ছে জিকির অর্থ হচ্ছে মুখে উচ্চারণ করা জিহ্বার মাধ্যমে মুখে উচ্চারণ করা অথবা ঘোষণা দেয়া যেমন কোরআনুল কারীম সূরা আহজাবে 41 এবং 42 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটি অত্যন্ত দারুণ ভাবে আল্লাহ পাক বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا الله پاک بولچن يا أيها الذين آمنوا اذكروا الله هي امام دارera هي مومنera هي بشاشira تمرا الله ذكر کرو কার জিকির করো আল্লাহ আল্লাহর জিকির করো এবার আল্লাহ পাক বলছেন শুধু জিকির করবে যে তা না আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা তোমরা অধিক পরিমাণে ব্যাপক হারে বেশি বেশি করে তোমরা আল্লাহর জিকির করো তোমরা আল্লাহকে স্মরণ করো এই জিকিরটা কেমন হবে আল্লাহ পাক বলছেন ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়া আসিলা ওয়াসাব্বিহু এই জিকির হবে তোমরা আল্লাহর তাসবিহ আল্লাহর পবিত্রতা তোমরা ঘোষণা করবে সুবহানাল্লাহ তাহলে কোন বিষয় যদি ঘোষণা করতে হয় ওইটা কি অন্তরে অন্তরে করে না মুখে আওয়াজ দিয়ে করে মুখে আওয়াজ দিয়ে করতে হয় যেমন আপনাদেরকে ঘোষণা দেওয়া হয়েছে একটু আগে আজান দিয়া আজান দিয়ে আপনাদেরকে একটা ঘোষণা দেওয়া হলো হাইয়া আলাস সালা আসো নামাজের দিকে আসো হাইয়া আলাল ফালা আসো কল্যাণের দিকে আসো এটা হলো ঘোষণা এখন এই ঘোষণা যদি আপনার মাইকে কিংবা মুখে আওয়াজ করে যদি বলা না হয় অন্তরে অন্তরে যদি বলা হয় এটাকে ঘোষণা বলবে না অন্তরে অন্তরে যেটা বলে সেটাকে স্মরণ বলে সেটাকে ঘোষণা বলে না প্রিয় বন্ধুগণ তাহলে জিকিরের প্রথম অর্থ হলো ঘোষণা দেয়া জিকিরের প্রথম অর্থ কি ঘোষণা দেয়া অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা আল্লাহ পাকের বড়ত্বের ঘোষণা দেয়া যেমন তাসবিহ তাহলিল আমরা করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ যখন এটা আমরা সমস্বরে পড়ি আওয়াজ দিয়ে পড়ি তখন আল্লাহ পাকের বড়ত্বের ঘোষণা দেয়া হয় আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে তোমরা এই জিকিরটা করো আমার পবিত্রতা বর্ণনা করো ঘোষণা দাও ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়া আসিলা সকাল এবং সন্ধ্যা অর্থাৎ দিনে এবং রাতে 24 ঘন্টা তোমরা আল্লাহ পাকের বড়ত্বের ঘোষণা দাও আল্লাহ পাকের শ্রেষ্ঠত্বের ঘোষণা দাও সুবহানাল্লাহ তাহলে জিকির সদা সর্বদা সব সময় জিকিরের জন্য নির্দিষ্ট কোনো সময় নাই জিকিরের জন্য নির্দিষ্ট কোনো সময় নাই আপনার যখনই মনে চায় গোটা দিন গোটা রাত আপনি আপনার ইচ্ছে মতো আল্লাহর জিকির করতে পারবেন সুবহানাল্লাহ তাহলে জিকিরের একটা অর্থ আমরা পেলাম মুখে উচ্চারণ করা ঘোষণা দেয়া জিকিরের দ্বিতীয় অর্থ হচ্ছে উপদেশ দেয়া এই যে আমি আপনাদের সঙ্গে কথা বলছি এগুলো হচ্ছে উপদেশ এগুলো কি কন্ত উপদেশ আমি আপনাদেরকে শোনাচ্ছি আপনারা শুনতেছেন এটা একটা জিকির এটা কি জিকির দেখুন কোরআনুল কারীম আল্লাহ পাক বলছেন সূরা যারিয়াতের 55 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ওয়াযাক্কিরা ফাইন্নাযযিকরা তানফাউল মুমিনিন আল্লাহ পাক বলছেন নবী আপনি মানুষদের কাছে মুমিনদের কাছে আমার জিকির করেন ওয়াযাক্কির ফাইন্নাযযিকরা তানফাউল মুমিনিন ওয়াযাক্কির নবী আপনি মুমিনদের কাছে আমার জিকির করেন ফাইন্নাযযিকরা তানফাউল মুমিনিন এই জিকিরের কারণে মুমিনদের উপকার হবে তারা উপদেশ লাভ করতে পারবে তাহলে এই জিকির হলো এই যে আমি কথা বলতেছি ওয়াজ করা দাওয়াতি কাজ করা মানুষের কাছে আল্লাহর কথা শোনায় দেওয়া দিনের দাওয়াত পৌঁছায় দেওয়া এটাও কি জিকির এটা কি জিকির তাহলে জিকিরের দ্বিতীয় অর্থ হলো উপদেশ উপদেশ দেয়া এবং গ্রহণ করা এটা হচ্ছে জিকিরের দ্বিতীয় অর্থ জিকিরের তৃতীয়তম অর্থ হচ্ছে তাওবা করা
তাওবাটাও কি যিকির কোরআনুল কারীম থেকে শুনো সূরা আল ইমরান 135 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله الله رب العالمين بولتين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم মুমিনেরা যখন অনিচ্ছাকৃত কোন ভুল করে ফেলে কোন অশ্লীলতা করে ফেলে কোন গুনাহের কাজ করে ফেলে যাকারুল্লাহ তখন তারা আল্লাহকে শরণ করে সুবহানাল্লাহ মুমিনরা যখন কোন গুনাহের কাজ করে ভুলে হোক ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক কোন ভুল তাদের মাধ্যমে হয়ে গেছে আল্লাহ পাক বলছেন তখন তারা কি করে যাকারুল্লাহ তারা আল্লাহর জিকির করে আচ্ছা গুনাহ করার পরে আমরা করি কি গুনাহ হইছে এটা বোঝার পর আমরা কি করি কন্ত ক্ষমা চাই গুনাহ হইছে বোঝার পর কি করি ক্ষমা চাই আল্লাহর কাছে ক্ষমা চাই ক্ষমা চাও মানে তওবা করা ক্ষমা চাও মানে কি তওবা করা তাহলে এখানে আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম মুমিনেরা যখন নিজেদের উপরে কোনো জুলুম করে ফেলে কোনো গুনাহের কাজ করে ফেলে যাকারুল্লাহ তখন তারা আল্লাহকে শরণ করে তার মানে তখন তারা আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করে সুবহানাল্লাহ তাহলে জিকির অর্থ তাওবা করা জিকির অর্থ কি করা তাওবা করা এই গেল তিন চতুর্থ নাম্বার জিকিরের অর্থ হচ্ছে কোরআন জিকির অর্থ কি এ গোটা কোরআন কারীম একেবারে সূরা ফাতিহার আলিফ থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত গোটা কোরআন কারীম এটা হচ্ছে গোটা মানব সম্প্রদায়ের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা জিকির সুবহানাল্লাহ কোন দেখুন কোরআন কারীম আল্লাহ পাক বলছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 50 নম্বর আয়াতে বলছেন ওয়া হাযা যিকরুন মুবারাকুন আনজালনা আফা আনতুম লাহু মুনকিরুন আল্লাহ পাক বলছেন ওয়াহাদা যিকরুম মুবারাকুন আনজালনা ওয়াহাদা এটা হলো সেই কিতাব যিকরুম ওয়াহাদা যিকরুম এই জিকির আনজালনা আমি আল্লাহ তোমাদের উপর অবতীর্ণ করছি সুবহানাল্লাহ ওয়াহাদা যিকরুম মুবারাকুন এটা হচ্ছে বরকতময় জিকির আনজালনাহু যা আমি আল্লাহ তোমাদের উপর অবতীর্ণ করছি সুবহানাল্লাহ তাহলে এই জিকির বলে আল্লাহ কি কোনটা বুঝালেন সবাই বলেন কি কোরআন তাহলে জিকিরের এক অর্থ কোরআন আল্লাহ পাক বলছেন আফা আনতুম লাহু মুনকিরুন এরপরেও এই জিকির শ্রেষ্ঠ জিকির কল্যাণময় জিকির অর্থাৎ এই কল্যাণময় কিতাবে কোরআন পাওয়ার পরেও তোমরা কি কোরআনকে অস্বীকার করবে আমরা কোরআন মানি কোরআন মানি সব জায়গায় না সব জায়গায় না সুবিধা মতো নিজের সুবিধা মতো মানি যেখানে মানলে নিজের সুবিধা হয় ওইটা মানি যেটা মানলে সুবিধা হয় না ওইটা আমরা বর্জন করি না এটা চলবে না আল্লাহ পাক বলছেন আফান তুমলা হু মুনকিরু তোমাদের জন্য এই মোবারকময় কিতাব দিয়েছি এই জিকির আমি আল্লাহ তোমাদের অবচিহ্ন করলাম এরপরেও কি তোমরা এটাকে অস্বীকার করবে সুতরাং জিকিরের এক অর্থ সবাই বলতে হবে জিকিরের এক অর্থ কি এবারও শোন জিকিরের আরেক অর্থ হচ্ছে কোরআন তিলাওয়াত করা কোরআন তিলাওয়াত করাটাও কি জিকির কোরআন তিলাওয়াত করা শুধু জিকির নয় আল্লাহ পাক এটাকে শ্রেষ্ঠ জিকির বলেছেন সুবহানাল্লাহ সূরা আনকাবুত এর 45 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ولذكر الله أكبر الله أكبر الله فاك بلچه اطل ما اوحي إليك من الكتاب نبي امي افنار کسے زي كتاب تا اوحي حسابه دیئے تھی اپنے شئی كتاب تلاوات کریں سبحان اللہ قال تلا اللہ فاك تا نبی رو بورے زي كتاب اوحي حسابه دیئے چنوئے كتاب ارنا সবাই বলতে হবে কি আল্লাহ নিজেই তার রসূলকে বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব নবী আমি আল্লাহ আপনাকে ওহী হিসেবে যে কিতাব দিয়েছি আপনি সেই কিতাব তিলাওয়াত করেন
واقيم الصلاه এবং নামাজ قائم করেন নামাজ قائم করব এবং কোরআন তেলাওয়াত করব দুটো যদি একসাথে হয়ে যায় আল্লাহ পাক বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার এই নামাজ মানুষদেরকে যাবতীয় সকল প্রকারের পাপাচার থেকে যাবতীয় সকল প্রকারের অশ্লীলতা মন্দ কাজ থেকে তাদেরকে ভিড়ায় রাখবে সুবহানাল্লাহ এখন নামাজ পড়তে কোরআন দরকার আছে না না আর জোরে কোন আছে না না নামাজ পড়তে কোরআন লাগবে এই কোরআন শুধু নামাজেই চলবে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআন দিয়া নামাজও চলবে এই কোরআন দিয়া রাষ্ট্র চলবে কোরআন দিয়া নামাজও চলবে কোরআন দিয়া পার্লামেন্টও চলবে কোরআন দিয়া নামাজও চলবে কোরআন দিয়া পরিবার চলবে কোরআন দিয়া নামাজ চলবে কোরআন দিয়া তোমার সমাজ ব্যবস্থা চলবে কোরআন দিয়া নামাজ চলবে তোমার অর্থনৈতিক তোমার সামাজিক তোমার জাগতিক জীবনের যত কাজ আছে নামাজ যেমন কোরআন দিয়া চলে গোটা জীবনটাও কোরআন দিয়া চালাতে হবে সুবহানাল্লাহ আর যদি তা করতে পারো ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহ পাক বলছেন তুমি যেন শ্রেষ্ঠ জিকির করে ফেলেছো সুবহানাল্লাহ তাহলে কোরআন তেলাওয়াত এবং নামাজ দুটোকে আল্লাহ পাক কি বলেছেন শ্রেষ্ঠ জিকির তাহলে এখানে আমরা কোরআন তেলাওয়াতটা নেই কোরআন তেলাওয়াত কি একটি শ্রেষ্ঠ জিকির এবং পাশাপাশি নামাজও শ্রেষ্ঠ জিকির তাহলে পাঁচ নাম্বার গেল কোরআন তেলাওয়াত ছয় নাম্বার কি নামাজ ছয় নাম্বার কি নামাজ তাহলে নামাজকে আল্লাহ পাক কি বললেন জিকির নামাজও কি জিকির দেখুন এখানে আল্লাহ পাক শ্রেষ্ঠ জিকির বলেছেন সূরা জুমার নয় নম্বর আয়াতে আল্লাহ পাক নামাজকে জিকির হিসাবে সাব্যস্ত করেছেন এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিসসালাত من يوم الجمعة فسعوا إلى ذكر الله وذروا البيع চিৎকার মেরে একবার পড়েন তো দেখি আল্লাহ আকবর দেখুন আল্লাহ পাক কি বলছে আজকে কি বার শুক্রবার অর্থাৎ জুমাবার আজকে কি জুমাবার সপ্তাহের শ্রেষ্ঠতম দিন সাইয়দুল আইয়াম শ্রেষ্ঠ দিবস সপ্তাহের সাইয়্যেদ যাকে বলা হয় নেতা গোটা সপ্তাহের নেতা হচ্ছে শুক্রবার সুবহানাল্লাহ এই দিনটাকে আল্লাহ পাক কোরআনুল কারীমের ভেতরে এই দিন সম্পর্কে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা ইযা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআ জুমার দিন যখন তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হয় ফাসআউ ইলা যিকরিল্লাহ তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে দৌড়াও সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ ওয়াজারুল বাই ব্যবসা বাণিজ্য বন্ধ কর তোমাদের কাজকর্ম বন্ধ আজান হয়েছে ঘরে থাকা আর যাবে না আদেশ কার আল্লাহ আর জোরে কোন আল্লাহ মানি আমরা না মানি আমরা চিন্তা করি ওয়াজের আওয়াজ তো খুতবার যে দিচ্ছে আওয়াজ তো শোনা যায় মাইকে আসবো আর কি আরে যাবো আর কি শেষে আইসা দুই রাকাত পড়ে মুসল্লির ঘাড়ের উপর দিয়ে লাভ জাত দিয়ে কেমনিতে বলাবে ইমাম সাহেব সালাম ফেরানোর দেরি ওর মসজিদ থেকে বেরোতে দেরি নাই মনে হয় যেন মসজিদটা তার জন্য একটা জেলখানা হয়ে গেছে কত দ্রুত এখান থেকে বের হওয়া যায় ওই চিন্তায় সে অস্থির হয়ে পড়ে আছে ঠিক কিনা অথচ আল্লাহ পাক বলছেন না শুক্রবার জুমার দিন যখন তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হবে ফাসাউ ইলা যিকরিল্লাহ তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে দৌড়াও সুবহানাল্লাহ আচ্ছা আগে আল্লাহ বলছে ইজানুদিয়া লিসসালাতি মিয়াউমিল জুমআ জুমার দিন যখন নামাজের দিকে তোমাদেরকে জুমার দিকে ডাকা হয় শেষে বললেন ফাসাউ ইলা যিকরিল্লাহ তখন আল্লাহর জিকিরের দিকে যাও আল্লাহ তো বলতে পারতেন ফাসাউ ইলা সালাতি মিয়াউমিল জুমআ যাও জুমার দিকে যাও এই কথা কোন নাই আল্লাহ কি বলছেন জিকিরের দিকে যাও তার মানে নামাজকে আল্লাহ এখানে কি বললেন কথা কইলেন নামাজকে কি বললেন তাহলে নামাজও জিকির নামাজও কি জিকির এরপর আল্লাহ পাক বলছেন ওয়াজারুল বাই এটা এমন এক জিকির আপনার এই জিকির চলাকালীন আপনার ব্যবসা বাণিজ্য চলবে না বন্ধ কাজকর্ম বন্ধ আমার দেশে শুক্রবার জুমার দিন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন হয় হয় না এটাও কিন্তু সুন্নাত ভালো দিনে করা বিবাহসাদি করা ভালো কিন্তু এখন আমরা ওই সুন্নাত পালন করতে যাই অনেকের ওয়াজিব ফরজ ছুটে যাচ্ছে বিবাহসাদি হয় বিবাহ হচ্ছে যারা বাবুর্চির কাজ করতেছে
বয়ের কাজ করতেছে রান্না বান্না করতেছে বিবাহের লোকজন যারা আছে অধিকাংশই জুমার নামাজই করতে পারে না ভুল কইলাম না ঘরের ভেতরে নতুন ঘরের কাজ শুরু করছে বিল্ডিং এর কাজ করছে কাজ করতে গিয়া তার লেবাররাও নামাজ পড়ে নাই কন্ডাক্টরও পড়ে নাই ঘরের লোকও নামাজে আসে না এরকম হয় না অথচ আল্লাহ পাক বলছেন না ওয়াজারুল বাই এগুলো সব বন্ধ করে দাও আল্লাহর জিকির তথা আল্লাহর মসজিদের দিকে যাও তাহলে মসজিদে জুমার দিন নামাজে আসাটাকে আল্লাহ কি বললেন তাহলে জিকির নামাজের এক শব্দ নামাজ এটা হচ্ছে জিকির নামাজ কি জিকিরের এক অর্থ হচ্ছে নামাজ জিকিরের এক অর্থ এই গেল কয়টা ছয়টা সাত নাম্বার জিকির এই যে আমরা নামাজ পড়তেছি নামাজ পড়া কোরআন পড়া আল্লাহর দেখানো পথ মত তরিকা মোতাবেক রসূলুল্লাহর দেখানো আনিত বিধান মোতাবেক জীবন পরিচালনা করা অর্থাৎ এক কথাই আল্লাহর গোলামি করা আল্লাহর ইবাদত করা আল্লাহর দাসত্ব করা এটাও জিকির সুবহানাল্লাহ কইলেন না জিকির মানে শুধু আমরা যে কইলাম লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু শুধু এটাই জিকির না গোটা জীবন বল আল্লাহর ইবাদত যদি করেন আল্লাহর দাসত্ব করেন আল্লাহ পাক বলছেন এটাও জিকির সুবহানাল্লাহ দেখুন সূরা তাহা এর 124 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى الله أكبر الله أكبر الله أكبر ومن أعرض عن ذكري যারা আল্লাহর জিকির থেকে মুখ ফিরায় নিল ফাইন্না লাহু মাঈশাতান দনকা আল্লাহ তাদের দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দেবে ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা আর কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে অন্ধ করে তুলবেন নাউযু বিল্লাহ তাহলে এই জিকির মানে আল্লাহ যে বললেন ওয়ামান আ'রাদা আন যিকরি যারা আল্লাহর জিকির থেকে মুখ ফিরায় নিল আল্লাহর জিকির আসলো না আল্লাহর জিকির করলো না এই জিকির মানে ইবাদত এই জিকির মানে কি যারা আল্লাহর ইবাদত করলো না আল্লাহর দাসত্ব করলো না আল্লাহর গোলামি করলো না আল্লাহর ইবাদত করলো না আল্লাহ পাক বলছেন ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা আমি তাদের দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দেব এই সংকীর্ণটা কি আমি আল্লাহ তাদেরকে বিপদ দেব মুসিবত দেব আমি আল্লাহ তাদেরকে এমন এমন কঠিন কঠিন মুসিবতে ফেলে দেব যা থেকে উত্তীর্ণ হওয়া তার জন্য অনেক কঠিন হয়ে যাবে এমন এমন বিপদে তার ফেলবো যা সে কল্পনাই করতে পারবে না তার অনেক টাকা আছে অনেক সম্পদ আছে কিন্তু শান্তি থাকবে না তার মানে দুনিয়ার জীবনটা তার জন্য কি হয়ে গেল সংকীর্ণ হয়ে গেল টাকা আছে সম্পদ আছে বাড়ি আছে গাড়ি আছে ওর ঘুম নাই ওর ভেতরে আল্লাহ একটা টেনশন ঢুকাই দিছে যেহেতু সে আল্লাহ গোলামি করে না সুবহানাল্লাহ এই জন্য আল্লাহর গোলামি করতে হবে আল্লাহর দাসত্ব করতে হবে আর আল্লাহর গোলামি করাটাই জিকির আল্লাহর গোলামি করা কি জিকির বন্ধুগণ এজন্য এই জিকির থেকে কোনো অবস্থাতে মুখ ফেরানো যাবে না অর্থাৎ আল্লাহর ইবাদত থেকে দূরে সরা যাবে না আল্লাহর ইবাদত থেকে দূরে সরলেই পরে বিপদ আসবে দুনিয়াটারে সংকীর্ণ করবেন পরকালে অন্ধ করে উঠাবেন কিয়ামতের দিন কেউ অন্ধ হয়ে উঠতে চান কথা কোন উঠতে চান দুনিয়ার জীবনটা আপনার বিপদ আর মুসিবত দিয়ে ঢাকা থাকুক এটা আমরা কেউ চাই তাইলে কি করতে হবে আল্লাহর ইবাদত করতে হবে জীবনের প্রতিটা সময় প্রতিটা মুহূর্তে আল্লাহর গোলামি করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক বলুন আমিন জিকিরের অষ্টম অর্থ হচ্ছে আল্লাহকে ভয় করা আল্লাহকে ভয় করাও কি জিকির আল্লাহকে ভয় করা কি দেখুন কোরআনুল কারীম সূরা আনফালের দুই নম্বর আয়াত আল্লাহ পাক বলছে إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا الله پاک এখানে মুমিনদের পরিচয় দিচ্ছেন মুমিন কারা আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুন নিশ্চয় মুমিন তারা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ যারা আল্লাহকে স্মরণ করে ওয়াজিলাত কুলুবুহুম তারা যখন আল্লাহকে স্মরণ করে আল্লাহর ভয়ে তাদের অন্তরে কম্পন করে সুবহানাল্লাহ আচ্ছা আমরা সবাই তো জিকির করি করি না কমবে সবাই করি তো সুবহানাল্লাহ পড়তেছেন না আলহামদুলিল্লাহ পড়তেছেন আল্লাহু আকবার পড়তেছেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছেন এত পড়লে
কোনদিন অন্তরে কম্পন ধরছে তখন কথা কয় না কম্পন ধরছে এই জিকিরে কম্পন ধরবে না কারণ এখানে আল্লাহ পাক যে জিকিরের কথা বললেন যে মুমিনেরা আল্লাহকে স্মরণ করে আল্লাহর জিকির করে যে জিকির করলে ওয়াজিলাত কুলুবুহুম তাদের অন্তরে আল্লাহর ভয় কম্পন ধরে যায় এই জিকির মানে হচ্ছে আল্লাহর ভয় অর্থাৎ জীবনে যা করতেছে কিয়ামত দিবসে আল্লাহর কাছে দাঁড়াতে হবে আল্লাহর কাছে গোটা জীবনের হিসাব দিতে হবে পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহ হিসাব নেবেন এই কথাটা যখনই মুমিনের অন্তরে আসে আল্লাহর ভয় অটোমেটিক তার অন্তরে একটা কম্পন ধরে ধরে না তাহলে এটা হচ্ছে আল্লাহর ভয় এটা কি জাহান্নামের আযাবের কথা যখন মুমিনেরা শুনে তখন তাদের অন্তরে কি হয় একটা কম্পন আসে তারপরে আল্লাহ পাকের কাছে গোটা জীবনের হিসাব দিতে হবে পালানোর কোনো পথ থাকবে না সেই দিন কেউ সুপারিশ করতে পারবে না সেই দিনের কথা মুমিন যখন মনে করে তখন মুমিনের আল্লাহর ভয় অন্তরে কম্পন ধরে আল্লাহ পাক বলছেন এই আল্লাহকে ভয় করাটাও কথা কয় না আল্লাহর ভয় করা এটা কয়টা হলো আটটা নয় নাম্বার জিকির হচ্ছে সততার সঙ্গে ব্যবসা করা ব্যবসা বাণিজ্য করেন না আপনারা ব্যবসা করাটাও জিকির যদি সেটা সততার সঙ্গে হয় দেখুন আল্লাহ পাক বলছেন সূরা জুমার দশ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইযা কুদিয়াতিস সালাতু فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون الله পাক বলছেন فإذا قضيت الصلاة যখন নামাজ শেষ হয়ে যাবে ওই যে আরেকটা শুনাইছিলাম না জুমার নামাজের কথা ওইখানে আল্লাহ পাক বলছেন যখন মিয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহ জুমার আযান হবে তোমাদেরকে আহ্বান করা হবে মসজিদে ঢুকে যাও নামাজ পড়ো নামাজ আদায় করো ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও আজারুল বাই ব্যবসা বাণিজ্য বন্ধ আল্লাহর গোলামি করো আল্লাহর ইবাদত করো আল্লাহ বলেন নাই যে সারাদিন মসজিদে পড়ে থাকো বলেছেন কতক্ষণ বলেছেন আজান হবে ব্যবসা বন্ধ মসজিদে যাও নামাজ শেষ আল্লাহ বলছেন ফাইযা কুদিয়াতিস সালাহ যখন নামাজ শেষ হয়ে যাবে তখন আর মসজিদে বসে থাকার তোমার কোনো কাম নাই কি করবে এবার ফান্তাশিরু ফিল আরদ যাও জমিনে ছড়িয়ে পড়ো ব্যবসা বাণিজ্য করো চাকরি বাকরি করো কর্ম করো তুমি তোমার কাজে লেগে যাও সুবহানাল্লাহ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ কারণ জমিনের ভেতরে আমি আল্লাহ তোমাদের জন্য রিজিক রেখেছি আমার দেওয়া সেই রিজিক তোমরা খুঁজে খুঁজে তালাশ করে নাও বের করে নাও সুবহানাল্লাহ আল্লাহ ইচ্ছে করলে বলতে পারতেন ফজরে আসবা মাগরিব পর্যন্ত মসজিদে থাকবা মাগরিব আসবা ফজর পর্যন্ত মসজিদে থাকবা বলছেন আল্লাহ আল্লাহ কত সহজ করলেন নামাজ শেষ যাও তুমি তোমার কর্মে লেগে যাও ব্যবসা বাণিজ্য করো আমার বন্ধুগণ এরপর আল্লাহ পাক বলছেন فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ যখন নামাজ শেষ হয়ে যাবে নামাজ থেকে তুমি ফারেগ হবে নামাজ সমাপ্ত হয়ে যাবে এরপরে তুমি তোমার জমিনে চলে যাও কর্মে চলে যাও ব্যবসা বাণিজ্যে চলে যাও চাকরিতে লেগে যাও وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ আর আল্লাহর দয়ার ইসে অন্বেষণ করতে থাকো وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ সেখানে আবার আল্লাহর জিকির করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা আপনি ব্যবসা করতেছেন আল্লাহর জিকির কেমনে করবেন আপনি এখন খেতে খামারে গিয়া জমিনে জ্বালা রোপণ করতেছেন ধান রোপণ করতেছেন এখন আপনার কর্ম তো ধান রোপণ করা আপনি আল্লাহর জিকির কেমনে করবেন আল্লাহ বলছেন যাও জমিনে যাও রিজিক অন্বেষণ করো আর আল্লাহর জিকির করো কেমনে করবেন আপনি আপনি চা বানাচ্ছেন দোকানে আপনি চা বিক্রি করেন চা বানাইতেছেন আল্লাহ বললো তো না তুমি এখন আল্লাহর জিকিরও করা লাগবে তো এখন আপনি কি জিকির করবেন না চা বানাবেন আল্লাহ বললেন যে তুমি জমিনে ছড়িয়ে পড়ো রিজিক অন্বেষণ করো আবার আল্লাহর জিকিরও করো এখন আপনি বসের অফিসে কাজ করতেছেন এখন বস আপনার কাজ দিল আপনি কি সেই কাম করবেন না জিকির করবেন এখন এই জিকিরটা কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
واذكروا الله كثيرا لعلكم تفلحون যদি সফল কাম হতে চাও যখন তুমি তোমার কর্মে যাবে তখন আল্লাহর জিকির করো এই জিকির মানে হলো তুমি যখন ব্যবসা করবে সততার সঙ্গে ব্যবসা করো মালে বেজাল মেশাও না তুমি যখন ভালোটার সঙ্গে মন্দটা মেশাবে পৃথিবীর কেউ দেখতে পাবেন না যিনি দেখেন তিনি কে তার মানে ওই সময় আল্লাহর জিকির মানে তুমি যখন আমের ভেতরে ফরমালিন মেশাবা তুমি যখন লেসুর ভেতরে ফরমালিন মেশাতে যাবা তুমি যখন বেদানা কমলা মালটা লেবু আপেল ইত্যাদির ভেতরে যখন তুমি ফরমালিন মেশাতে যাবা তখন আল্লাহর জিকির করো তার মানে আল্লাহর ভয় করো আল্লাহ দেখছেন এই কথা মনে করে সততার সঙ্গে তুমি তোমার ব্যবসা পরিচালনা করো এটাই হচ্ছে আল্লাহর জিকির সুবহানাল্লাহ জমিনে যখন যাবেন ধান রোপণ করতেছেন তখন আল্লাহর জিকির কেমনে করবেন তখন আল্লাহর জিকির করবেন এমনি বিসমিল্লাহ বলে শুরু করবেন আলহামদুলিল্লাহ বলে শেষ করবেন বিসমিল্লাহ বলে শুরু করবেন আলহামদুলিল্লাহ বলে শেষ করবেন গোটা সময় আল্লাহর জিকির হয়ে গেল সুবহানাল্লাহ আপনারে একজন বদলা নিছে কি নিয়েছে কন্ত বদলা নেন না আপনারা বদলা নিল সাত ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা আপনি মাটি কাটবেন জমিনে ধান রোপণ করবেন মালিক যখন সামনে থাকেন তখন মাটি কাটনিওয়ালা লোকেরা কি করে ফাঁকি দিয়া কাজ ফাঁকি দিয়া বসে বসে গল্প করতেছে তাহলে আপনি কি করলেন ধোকাবাজি করলেন এখানে কি করলেন ধোকাবাজি করলেন এখন আপনি যে কর্ম করতেছেন এই কর্মের ভেতরে জিকির আছে এই জিকির কি মালিক নাই কিন্তু মালিকেরও মালিক একজন আছে তিনি কে ওই মুহূর্তে আল্লাহকে ভয় করে আমি ছয় ঘন্টার জন্য তার কাছে বিক্রি হয়েছে ছয় ঘন্টা তার জমিনে আমার কাজ করা লাগবে এই ছয় ঘন্টা যদি এই কথা মাথায় রেখেন মালিক আমার দেখে না আল্লাহ দেখছেন সুতরাং তার কাছে ফাঁকি দেওয়া যাবে না ওই মুহূর্তে ওই কথা মাথায় রেখে কাজ করার নাম আল্লাহর জিকির ব্যবসা করতে গেলে মাফ করতেছেন সেখানে ওজনে যদি আপনি যদি হেরফের করেন কম দেন ওই বেটা বুঝতে পারবে না ক্রেতা কারণ উপরে যে কাটা আছে ওটার একটু বাঁকা করে দেওয়া আছে ও তো দেখতেছে একটু বেশি পাওয়া গেছে আবার এখন যে ডিজিটাল মেশিন আছে যেটাতে পরিমাপ করা হয় এখানে অনেক ধোকাবাজি আছে মাঝে মধ্যে ওই যে কি বলে ভোক্তা অধিকার ওরা যখন বিভিন্ন জায়গায় রেট দেয় তখন আমরা দেখি যে বিভিন্ন সময় ওই মেশিনগুলোতে চোরা কারবারিরা ধরা পড়ে যায় এমন এক সিস্টেমে শুরু করতেছে যা আপনি বুঝবেনই না তাহলে আল্লাহ বলছেন ওই মুহূর্তে জিকির মানে ওয়াজকুরুল্লাহ আল্লাহর জিকির করো কারণ তুমি যখন ওজন কম দিতেছ তোমার ক্রেতা বুঝতেছে না তোমার কাস্টমার বুঝে না কিন্তু যিনি বোঝেন তিনি কে ওই আল্লাহর ভয় করে ওজনে যদি কম না দাও তাইলে আল্লাহর জিকির হয়ে গেল আল্লাহ পাক বলছেন ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন এইভাবে যদি তুমি তোমার ব্যবসা তোমার কর্ম তোমার প্রত্যেকটা কাজে তোমার জীবন পরিচালনা করে আল্লাহর দেখানো পথ মত তরিকা মোতাবেক জীবন যাপন করতে পারো তাহলে তুমি সফল কাম হয়ে যাবে সুবহানাল্লাহ তুমি যখন চাকরি বাকরি করবে উপার্জন করবে উপার্জনটা হালাল হইতে হবে উপার্জনটা কি হইতে হবে হালাল হইতে হবে হালাল ভাবে উপার্জন করা আপনি হারাম পন্থে উপার্জন করতে পারেন যেমন ওই যে সয়াবিন তেলের সাথে ফার্ম অয়েল মিশিয়ে দেওয়া ফেট্রোলের সাথে কেরোসিন মেশানো অক্টেনের সাথে ফেট্রোল মেশায় দাও যায় না এগুলো করা এগুলো অনেকেই করে অসাধু অনেক ব্যবসায়ী আছে ওরা এগুলো করতেছে আবার এমন এমন ব্যবসায়ী আছে যারা কৃত্রিম সংকট তৈরি করে রমাদান আসলে বাজারে সোলা নাই বাজারে কি নাই সোলা নাই তারপরে বেগুনে দারুণ অভাব পড়ছে রমাদান আসছে সয়াবিন তেলের দাম বেড়ে গেল পেঁয়াজের দাম বেড়ে গেল ইত্যাদি ইত্যাদি জিনিসের দাম বেড়ে যায় কেন বেড়ে যায় কেন লোক তো এগুলো আগের গুলো রমাদানে তো খাবার বাড়ে না কমে রমাদানে কি কমে তো তাহলে দাম তো কমার কথা বাড়লো কেন তার মানে বোঝা যায় কিছু সিন্ডিকেট আছে অসাধু ব্যবসায়ী আছে যারা রমাদান আসতে পারে এরা কৃত্রিম সংকট দেখায় বাজারে নাই হাহাকার পড়ে গেছে ওদের গুদামি ঠিক মতোই আছে দাম বাড়ায় দিছে এরপরে আবার সে আগের মতোই চলতেছে চিনি নাই বাংলাদেশে চিনির অভাব পঞ্চান্ন টাকার চিনি এখন দেড়শো টাকা দিয়ে কিনতে হয় কই চিনি তো আছে নাহলে এগুলো আইলে করতে তাহলে এগুলো করতেছে কারা কিছু অসাধু ব্যবসায়ী আছে
আবার বর্তমান সময় পেঁয়াজের দাম প্রচুর আকারে হঠাৎ করে বেড়ে গেল। কৃষিমন্ত্রী বলছে যে আমাদের অবস্থা যা আছে বাংলাদেশে পেঁয়াজ যা দরকার তা যথেষ্ট পরিমাণে আমাদের ভান্ডারে আছে, কিন্তু বাড়লো কেন? বলল যে ওরা যদি না কমায় তাহলে আমরা পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া থেকে কি করব, আমদানি করব। তখন যেই দাম এখন ওরা বাড়ালো তার অর্ধেক কমে যাবে, এখন আবার ওদের মাথায় ঢুকছে না কমাইতে হবে। তাহলে এই যে অসাধু ব্যবসায়ী যারা কৃত্রিম সংকট তৈরি করতেছে, তারা মানুষের উপর জুলুম করতেছে, এই কৃত্রিম সংকট তৈরি করতে গিয়া যদি মাথায় এটা আসে আমি যে এই সংকট তৈরি করতেছি পৃথিবীর কেউ জানে না, আমি মানুষের উপর জুলুম করতেছি কেউ দেখে নাই, আল্লাহ দেখছে, দেখছেন না আল্লাহ? আল্লাহ পাক বলছেন এই কথা মাথায় রেখে তুমি ওই মুহূর্তে যদি সততার সঙ্গে ব্যবসা পরিচালনা করো, আল্লাহ পাক বলছেন সেটাই আল্লাহর জেকে। সুবহানাল্লাহ। তাহলে জেকের অর্থ সততার সঙ্গে ব্যবসা পরিচালনা করা, অর্থাৎ কামাই রুচি করা, হালাল পন্থায় রিজিক অর্জন করা, এটাও একটা কি জেকের। জেকের 10 নম্বর অর্থ আল্লাহকে ডাকা। জেকের 10 নম্বর অর্থ কি? আল্লাহকে ডাকা, যেটা আমরা ডাকি আর কি। এই ডাকার ব্যাপারে আল্লাহ পাক বলছেন সূরা বাকারার 152 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। কোন দেখুন আল্লাহ কত দয়ালু, আল্লাহ কেমন রহমান, তিনি কেমন রহিম। আল্লাহ বলছেন ফাযকুরুনি, তোমরা যদি আমার জিকির করো, আযকুরুকুম আমিও তোমাদের জিকির করব। সুবহানাল্লাহ বললেন না? তার মানে আমরা ডাকলাম আল্লাহ আল্লাহ, আল্লাহ বলবে আব্দুল্লাহ আব্দুল্লাহ, আব্দুর রহমান আব্দুর রহমান, এইভাবে না। এখানে এই জিকির মানে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহরে ডাকা, আল্লাহ আমি তো বিপদে পড়ছি, আল্লাহ আমি মুসিবতে পড়ছি, আল্লাহ আমার অভাব লেগেছে, আমার পরিবার অশান্তি এসেছে, আল্লাহ আমি তো অসুস্থ হয়ে পড়ে আছি, আমার পরিবার বিপদগ্রস্ত হয়ে পড়ে আছে, তখন আল্লাহকে ডাকেন ফাযকুরুনি। আল্লাহ বলছে বান্দা তুমি তখন আমারে ডাকো, আযকুরুকুম আমি তোমার ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। আযকুরুকুম এর মানে হলো আমি তোমার জিকির করব, তার মানে আমি তোমার আব্দুল্লাহ আব্দুল্লাহ বান্দা বান্দা বলে ডাকবো না, বরং তুমি যখন আমার জিকির করবে আমার কাছে সাহায্য চাইবে, আমি আল্লাহ তোমার সাহায্য মিটাই দেব। সুবহানাল্লাহ। তাহলে জিকিরের 10 নম্বর অর্থ, জিকিরের 10 নম্বর অর্থ কি? ডাকা, স্মরণ করা, সাহায্য কামনা করা। এই গেল কয়টা? 10টা। তাইলে এই 10টা হলো কোরআন থেকে শোনা। জিকিরের আরো একটা শব্দ আছে 11 নম্বর, সেটা হচ্ছে আল্লাহর আনুগত্য করা। আল্লাহর আনুগত্য করাও কি জিকির। তো এক কথায় গোটা জীবনটা আল্লাহ এবং তার রসুলের দেখানো পথ তরিকা মোতাবেক পরিচালনা করার নামই হচ্ছে আল্লাহর জিকির। এখন প্রশ্ন হলো তাইলে আমরা যে সুবহানাল্লাহ জিকির করি, আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জিকির করি, ওইগুলো কি জিকির না? অবশ্যই জিকির। আগে যেগুলো বললাম ওইগুলো আপনাদেরকে বোঝালাম, জিকির মানে শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নয়, ব্যাপক অর্থ জিকির। এবার আসুন আমরা যে জিকিরগুলো করি ওই জিকিরগুলো আমাদের কি শব্দ দিয়ে করা উচিত। আমাদের দেশে কেউ জিকির করতেছে, জিকির করতেছে হুম 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 আছে না, জিকির করতেছে কি জি কয় কিচ্ছু বোঝা যায়, জিকির করতেছে বসে যান বসেন বসেন, তারপরে জিকির হচ্ছে কি, জিকির হচ্ছে তার পীরের নামে, ওই একজন বলতেছে খা আজা বাবা, বাকিরে বলতেছে হুম হুম দয়াল বাবা হুম হুম, এগুলো কি জিকির কথা কয় না কেন? এগুলো কি জিকির? এগুলো জিকিরের নামে ভণ্ডা, বরং এগুলো আল্লাহর সাথে তামাশা করা। যে একজন জিকির করতেছে আমার দয়াল বাবার দরবারে, আমার মুর্শিদেরই দরবারে বাবার লাইগা কান্দে আমার মন, বাকিরে বলতেছে হুম 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 হুম, এটা জিকির। আবার কেউ জিকির করতে করতে বাসে উঠতেছে, কেউ গাছে উঠতেছে, মানুষের উপরে লাভ দিচ্ছে, বক্তার ঘাড়ের উপরে যায় পড়তেছে, এর নাম জিকির কথা কন না কেন? এর নাম জিকির। রাসূলুল্লাহর সাহাবীদের থেকে একজন সাহাবীকে দেখা যিনি এরকম জিকির করে রাসূলুল্লাহর ঘাড়ের উপরে লাভ দিয়ে পড়ছে, আছে না? অথবা এরকম একজন দেখা রাসূলুল্লাহ মসজিদে নববীতে জিকির করতেছেন আর সাহাবী জিকির করতে করতে মসজিদে নববীর বাস বেয়ে মসজিদে নববীর উপরে উঠে গেছে, এরকম একটা ইতিহাস আছে না?
তা আমরা কোত্থেকে বের করলাম এগুলো? এরপরে জিকির করতেছে, জিকির করতে করতে তালে তালে নাচতেছে, এগুলো জিকির না। এগুলো কি জিকির না? এগুলো জিকিরের নামে তামাশা। এগুলো জিকিরের নামে কি তামাশা? জিকিরের জন্য শ্রেষ্ঠ শব্দ হলো চারটা। জিকিরের জন্য শ্রেষ্ঠ শব্দ কয়টা? চারটা, যা মুসলিম শরীফে এসেছে, ইবনে মাজাতে এসেছে, আবু দাউদে এসেছে, যা আমি আহমদের ভেতরে এসেছে, সহিহ আত-তারগীবের ভেতরে এসেছে, সহিহ আল-জামির ভেতরে এসেছে, শুআইবুল ঈমানে এসেছে, মিশকাতুল মাসাবির ভেতরে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم افضل الكلام اربع। আল্লাহ রাসূল বলেছেন শ্রেষ্ঠ কালাম হলো চারটা। শ্রেষ্ঠ কালাম কয়টা? শ্রেষ্ঠ কালাম তথা শ্রেষ্ঠ শব্দ, শ্রেষ্ঠ বাক্য হলো চারটা। সেই বাক্যগুলো রাসূলুল্লাহ বলছেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। কয়টা বলছেন? এক নাম্বার সুবহানাল্লাহ, এক নাম্বার কি সুবহানাল্লাহ, দুই নাম্বার আলহামদুলিল্লাহ, তিন নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, চার নাম্বার আল্লাহু আকবার। জিকিরের জন্য এর চাইতে শ্রেষ্ঠ শব্দ আরেকটাও নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অন্য এক হাদিসের ভেতরে এসেছে, তা বুখারী এবং মুসলিমের ভেতরে এসেছে, তিরমিজিতে হাদিসটা এসেছে, সহিহুল ঈমানে এসেছে, এই হাদিসটা জামিয়া সাগীরের ভেতরে এসেছে, মিশকাতুল মাসাবির ভেতরে এসেছে। আল্লাহ রাসূল বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আন আকুলা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার احب الي مما طلعت عليه الشمس। চিৎকার মেরে পড়েন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলছেন, لان اقول سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر احب الي مما طلعت عليه الشمس। তমাম পৃথিবীতে যা কিছু আছে এই সব কিছুর চাইতে আমি রাসূলুল্লাহর কাছে শ্রেষ্ঠ এবং সবচাইতে উত্তম প্রিয় শব্দ হলো চারটা, তা হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলছেন তমাম পৃথিবীতে যা আছে এগুলো সবগুলোর চাইতে সব কিছু দামি, এর চাইতে দামি শব্দ আমি রাসূলুল্লাহর কাছে চারটা, আমি এগুলোকে চাইতে বেশি পছন্দ করি। তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই হচ্ছে জিকিরের জন্য শ্রেষ্ঠ শব্দ। প্রিয় বন্ধুগণ, জিকিরের ব্যাপারে শ্রেষ্ঠ জিকির কোনটা? এগুলো তো জিকিরের শব্দ, এবার শ্রেষ্ঠ জিকির কোনটা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এ হাদিস তিরমিজিতে এসেছে, ইবনে মাজার ভেতরে এসেছে, সহিহ হিব্বানের ভেতরে এসেছে, শুআইবুল ঈমানে এসেছে, জামিয়া আত-তারগীবের ভেতরে এসেছে, জামে আল জামির ভেতরে এসেছে, মিশকাতুল মাসাবির ভেতরে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালু দুআই আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন আফদালু যিকর লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। এই জিকির আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এমন একজন নবী নাই, এমন একজন নবীর উম্মত নাই যারা এই জিকির করেন নাই। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। এই জিকির না করলে ঈমানই হবে না, এই জিকির না করলে ঈমানই থাকবে না, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ এটাই মূল কালেমা। এটা মূল কি কালেমা? রাসূলুল্লাহ বলছেন আফদালুল যিকর লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আফদালুদ দুআ, সবচাইতে শ্রেষ্ঠ দোয়া কোনটা? আলহামদুলিল্লাহ। না, আলহামদুলিল্লাহ মানে কোন আলহামদুলিল্লাহ জানেন? এই আলহামদুলিল্লাহ মানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ই
الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সবাই বলেন আমিন আমিন মানে কি আল্লাহ কি কবুল করে তার মানে গোটা সূরা ফাতিহাটা দোয়া সূরা ফাতিহা কি দোয়া শুধু দোয়া নয় শ্রেষ্ঠ দোয়া শিখাচ্ছেন কে আল্লাহ আরো জোরে কোন আল্লাহ আপনি যখন নামাজে সূরা ফাতিহা পড়েন রাসূলুল্লাহ বলেছেন আসমানে এক দল ফেরেশতা আপনার সূরা ফাতিহা শেষ হলে ওরা চিৎকার করে পড়ে আমিন আমিন এজন্য রাসূলুল্লাহ বলেছেন যখন তোমরা নামাজে ইমাম সাহেবের পেছনে দাঁড়াবে ইমাম যখন পড়বে গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন তোমরা তখন পড়বে আমিন এখন আমিন নিয়ে আমার বাড়ি আছে না জোরে না আসছে এই নিয়ে আমার বাড়ি না আপনি আসতে বললেও আল্লাহ শোনে আসতে বললেও কি আল্লাহ শুনে জোরে বললেও শুনে তবে আল্লাহ বলেন না যে চিৎকার মারতে হবে বলবেন আপনার অভ্যাস জোরে বলা বলেন তবে এমন জোরে না যাতে করে অন্যদের ক্ষতি এখন তো ডিস্টার্ব করার জন্য কয় তোরা কইস না আমি কই আমিন তার মানে বাকিদেরকে শোনাইতে যা আমি কইব এটা তুই কস না আছে না এরকম না আপনার অভ্যাস আছে জোরে বলা বলবেন আমিন হইছে না আর যদি মধ্যম পন্থা পারবেন তো কথা কন না কেন পারবেন তো একদম জোরে হইলো না আবার একেবারে আসতেও হইলো না মাঝামাঝি মধ্যম পন্থা ইমাম সাহেব পড়লো ওয়ালা দাল্লিন তখন আপনারা পড়বেন হয়ে গেছে কোনো মারামারি নাই কথাকে বুঝতে পারলাম তাহলে সূরা ফাতিহা হলো শ্রেষ্ঠ দোয়া আর শ্রেষ্ঠ জেগে লা ইলাহা ইল্লাল্লাহ সময় আমার শেষ হয়ে গেছে এরপরে আপনাদেরকে কয়েকটা জিকির শিখাই দিই কি কি জিকির করবেন একটা জিকির যা বুখারী এবং মুসলিম শরীফের ভেতরে এসেছে সহি হাদিস রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত হাদিস এতক্ষণ শুনেছে সব সহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির في يوم مئة مرة যেই ব্যক্তি এই কালেমা সারা দিনে 100 বার পড়বে কতবার যেই ব্যক্তি এই কালেমা সারা দিনে 100 বার পড়বে এই দোয়াটা পড়বে এই জিকিরটা করবে আল্লাহ রাসূল বলছেন কানাত লাহু আদালা আশর রিকাব 10 জন গোলামকে কৃতদাসকে মুক্ত করলে যে সাহাব হয় আল্লাহ পাক তার ওই বান্দার আমল নামাতে সেই সাহাব লিপিবদ্ধ করে দেন জিকিরটা কি কন্ঠ মাশাআল্লাহ সবাই একসাথে আমার সঙ্গে একবার পড়েন লা ইলাহা জোরে জোরে আমার সাথে আমি বলবো আপনারা পড়বেন লা ইলাহা الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير পারবেন না না পারলে ইমাম সাহেব থেকে শিখে নেবেন অথবা এই হাফেজ সাহেব থেকে শিখবেন এই কালেমা যারা পড়বে দিনে কতবার 100 বার পড়বে রাসূলুল্লাহ বলেছেন কানাত লাহু আদল আশর রিকাব আল্লাহ পাক তার আমল নামাতে 10 জন গোলাম কৃতদাস দাসীকে মুক্ত করলে যে সাহাব হতো আল্লাহ তার আমল নামায় সেই সাহাব লিপিবদ্ধ করে দেন এই গেল একটা পুরস্কার দ্বিতীয় পুরস্কার রাসূলুল্লাহ বলছেন ওয়া কুতিবাত লাহু মিআতু হাসানাত আল্লাহ পাক তার ওই বান্দার আমল নামাতে 100টা নেকি লিপিবদ্ধ করে দেন যে ব্যক্তি পড়ল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়ামুহিয়াত আনহু মিআতু সাইয়্যা আল্লাহ পাক তার 100টা গুনাহ মাফ করে দেন ওয়া কানাত লাহু হিরজাম মিনাশ শাইতানি
يوم ذلك حتى يمسيا যেই ব্যক্তি দিনে 100 বার এই কালেমা পড়ল আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সারা দিনে শয়তানের ওয়াসওয়াসা থেকে তাকে হেফাজত করেন ওয়ালাম ইয়াতি আহাদ بأفضل مما جاء به إلا رجل عمل أكثر منه যেই ব্যক্তি এই কালেমা দিনে 100 বার পড়ল তার মত এরকম শ্রেষ্ঠ কাজ আর কেউ করতে পারল না সেই শ্রেষ্ঠ কাজ করছে হ্যাঁ ওই ব্যক্তি ছাড়া যেই ব্যক্তি এর চাইতে বেশি পড়েছে যেই ব্যক্তি এই কালেমা এর চাইতে বেশি পড়েছে তাকে সাওয়াব আল্লাহ পাক আরো বেশি দিবেন বরং সে আরো ভালো কাজ করে ফেলল তাহলে সুতরাং এই কালেমাটা আমরা বেশি বেশি পড়তে পারব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক বলুন আমিন আমিন আরেকটা হাদিস শোনাই এই হাদিসটা বুখারী এবং মুসলিমের ভিতরে এসেছে রাসূলুল্লাহ বলেছেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি না 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 শুধু এতটুকু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমি 100 মাররা হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহর যে ব্যক্তি সারা দিন 100 বার পড়লো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই তাসবিহটা এই যিকিরটা যে ব্যক্তি সারা দিনে 100 বার করলো হুত্তাত খাতায়াহু আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেন সুবহানাল্লাহ ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহর সেটা যদি সমুদ্রের ফেনা সমতুল্য হয় আল্লাহ তা মাফ করে দেন সহজ জিকির না কি গন্তব্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা করবেন 100 বার পারবেন তো শেষ শেষ কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা আরেকটা জিকির আমাদেরকে শিখিয়েছেন যা বুখারীর একেবারে শেষ হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ রাসূল বলেছেন কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم الله رسول বলেছেন কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান দয়াময় আল্লাহর কাছে দুইটা বাক্য আছে অত্যন্ত প্রিয় খুবই পছন্দনীয় خفيفتان على اللسان উচ্চারণে অত্যন্ত সহজ ثقيلتان في الميزان মিজানের পাল্লা অত্যন্ত ভারী আর তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পারবেন না এই জিকির বেশি বেশি করবেন করলে কি হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের দিন আপনার আমলনামা যখন পরিমাপ করা হবে এই তাসবিহগুলো সেই দিন আপনার আমলের পাল্লাকে ভারী করে দেবে সুবহানাল্লাহ সুতরাং তাসবিহ শিখালাম আপনাদেরকে তিনটা কয়টা এক নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহু وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير কয়বার 100 বার কয়বার 2 নাম্বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কয়বার 100 বার আর শেষ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এগুলো পড়বেন পড়লে কি হবে আপনার গুনাহ খাতা আল্লাহ maaf করবেন কিয়ামতের ময়দানে আমলের পাল্লা ভারী করে আল্লাহ আপনার জান্নাত দান করবেন এখন এগুলো কি নামাজ বাদ দিয়ে না কোরআন তেলাওয়াত বাদ দিয়া না হালাল হারাম বাদ দিয়া না এখন অনেকে চিন্তা করছে যাই হোক সুযোগ একখান পাইছি নামাজ না পড়লেও কাম হয়ে যাব এগুলো পড়লে জান্নাতে চলে যাব না নামাজ কালাম ঠিক রাখতে হবে এগুলো অতিরিক্ত আমল এগুলো বোনাস এগুলো কি বোনাস ফরজ ইবাদত অবশ্যই করতে হবে ফরজ এবং ওয়াজিব মাথায় রেখে এই নফল ইবাদতগুলো করার জন্য চেষ্টা করবেন আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে বাস্তব জীবনে যত কথা বলেছি আমল করার তৌফিক দান করুক আমরা বলি আমিন আমার কোনো কথায় যদি ভুল হয়ে যায় আল্লাহ পাক আপনাদের অন্তর থেকে মুছে দিক ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু